মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে রাস্তার শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন সংখ্যালঘু বিষয়ক ক্ষুদ্র কুটির মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, জেলা পরিষদের সদস্য বুলবুল খান সহ একাধিক নেতৃত্ব। এদিন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব তালসুর থেকে মালিয়র বাঁধ পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তার শিলান্যাস করলেন দুই মন্ত্রী। এদের নারকেল ফাটিয়ে ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন। হরিশ্চন্দ্রপুর এসেছিলাম, হরিশ্চন্দ্রপুর বিধানসভার মধ্যে যেটা তেমুন্দার এরিয়া, ওখানে আমরা মালিয়র বাঁধের একটা রাস্তা প্রায় 1.5 কিলোমিটার রাস্তা এবার ব্লকে তার শুভ সূচনা করলাম, যার এস্টিমেট কস্ট হচ্ছে 2.41 কোটি টাকা। আমি ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জিকে। আজকে 2012 সালে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তিনি খুলেছিলেন বলেই আজকে বিভিন্ন ব্লকে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে টাকা অ্যালোট করে তার কাজ করতে পারছি, তারই একটা এই প্রয়াস। 2.44 কোটি টাকার আমাদের কাজ আজকে শুভ সূচনা করছি এবং আগামী দিনেও প্রচুর কাজ রয়েছে। আমি ধন্যবাদ জানাই তদমল দাকাও, উনিও বারবার এই রাস্তার কথা বলছিলেন আমাকে জায়গাটা করে দেওয়ার জন্য, তো উনারও এই রাস্তার পিছনে অনেক অবদান রয়েছে। এবং আমি উদয়ন দাকাও ধন্যবাদ জানাচ্ছি, উনি মালদা করলে আমার চোখ দিয়ে দেখেন এবং আমাকে কাজ করার সুযোগ করে দেন, ওর জন্য উনাকেও আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সার্বিকভাবে বাংলার মানুষ অর্থাৎ মা মাটি মানুষের নেত্রী দিদি মমতা ব্যানার্জির আশীর্বাদে আমরা মালদা জেলার বিভিন্ন ব্লকে আজকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে কাজ করতে পারছি, তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জির অসংখ্য ধন্যবাদ। রাস্তার অবস্থা প্রচুর খারাপ ছিল, রাস্তাতে প্যাসেন্ট নিয়ে আমাদের যাতায়াতের জন্য খুব পরিস্থিতি খারাপ ছিল, তার জন্য আমরা খুব দুঃখিত ছিলাম। আজকে আমাদের তাজমুল হোসেনের উদ্যোগে, সাবিনা ইয়াসমিনের উদ্যোগে যাই হোক আমরা রাস্তা পেয়েছি উত্তরবঙ্গের উন্নয়নের, আমরা খুব খুশি।